আলাইকুম আপুরা, আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ঘরোয়া নাইট ক্রিম, যা আপনাদের স্কিনটা ন্যাচারালি উজ্জ্বল করবে এবং দাগমুক্ত করতে সাহায্য করে। আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া নাইট ক্রিম, যা আপনার ব্যবহারে স্কিনের দাগ দূর করে স্কিনকে করবে ন্যাচারালি ফর্সা ও উজ্জ্বল। তো আজকে যেই নাইট ক্রিমটা আমরা তৈরি করব, এটা তৈরি করতে আপনাদের যা যা দরকার সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দরকার হবে একটা অ্যালো 99 জেল, আপনি যে কোনো অ্যালোভেরা জেল দিয়ে এবার আপনাকে এই ক্রিমটা সংরক্ষণের জন্য অবশ্যই একটা কাচের পাত্রে সংরক্ষণ করতে হবে, কারণ যে কোনো হোমমেড ক্রিম কাচের পাত্রে সংরক্ষণ না করলে সেক্ষেত্রে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা অবশ্যই একটা কাচের পাত্রে এটা আপনি একবার তৈরি করে 5 থেকে 7 দিন ফ্রিজের নর্মালে রেখে ইউজ করতে পারেন। তো আমি এখন একটা কাচের পাত্রে এটা নিয়ে নিব। তো আমি এখন একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, আপনার কাছে যেটা আছে আপনি সেটার মধ্যেই সংরক্ষণ করতে পারেন। তো এখন আমি এটার মধ্যে সম্পূর্ণ ক্রিমটা নিয়ে নিব। আর এই ক্রিমটা কিন্তু অবশ্যই আপনারা রেগুলার ইউজ করবেন, এটা দিয়ে বাহিরে যাবেন না বা হচ্ছে রান্না করবেন না, নর্মাল অবসর সময় বা হচ্ছে রাতে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর আপনি যদি কোনো ক্রিম ইউজ না করেন রাতে, সেক্ষেত্রে অবশ্যই এই ক্রিমটা তৈরি করে আপনি ইউজ করতে পারেন, এটা সবার স্কিনে ইউজ করতে পারবেন। আর একটা বিশেষ সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি মুখের পাশাপাশি এই ক্রিমটা বডিতেও ইউজ করতে পারবেন, আপনার পরিমাণ অনুযায়ী আপনি তৈরি করে নেবেন। আমি এখানে যতটুকু পরিমাপ নিয়েছি, আমি যদি রেগুলার একবার করে ইউজ করি তাহলে আমি 5 দিন অবধি মুখে অ্যাপ্লাই করতে পারবো। তো আপনি যদি হাতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। সো এখন হচ্ছে আপনাদেরকে আমি এটা ব্যবহার করে দেখাবো। তো ব্যবহার করার পূর্বে আপনাদের যেটা করতে হবে, অবশ্যই ফেসটা আগে ভালোভাবে ক্লিন করে নেবেন, ফেস ওয়াশ বা সোপ দিয়ে ভালোভাবে ক্লিন করে তারপর অ্যাপ্লাই করতে হবে। তো আমি আগে আমার ফেসটা ক্লিন করে নিই। তো হয়ে গেল, এখন হচ্ছে আমি ক্রিমটা অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা যেটা করবেন, এরকম ফ্রিজ থেকে
থেকে বের করে দেন হচ্ছে আপনারা প্রতিদিন অ্যাপ্লাই করবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে জাস্ট এভাবে হালকা করে লাগাবেন। তারপর হচ্ছে আঙুল দিয়ে এভাবে করে হালকা হাতে ফুল স্কিনে সুন্দর করে লাগিয়ে নিন। এভাবে লাগানোর পরে তারপর আপনি ঘুমিয়ে পড়বেন। সকালবেলা উঠে আবার নর্মাল পানি দিয়ে ফেসটা ভালোভাবে ক্লিন করে আপনি যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে সুন্দরভাবে ফেসটা ক্লিন করে নেবেন। দেন আপনি চাইলে যে কোনো ডে ক্রিম ইউজ করতে পারেন। আর দিনের বেলা যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে বিকাল টাইমে যখন আপনি ফ্রি থাকেন, কোনো কাজ করা হচ্ছে না, অবসর আছেন, তখন চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এটা রেগুলার ব্যবহার করবেন। একটা না 15 থেকে 20 দিন ইউজ করলে আপনার স্কিনটা আপনার চেঞ্জ নিজেই বুঝতে পারবেন। স্কিনটা অনেক পরিমাণ গ্লো করবে। পাশাপাশি যদি আপনার কোনো অ্যাকনি স্পট থাকে এটা হালকা করতে হেল্প করবে, এবং স্কিনে হচ্ছে আপনার লুজ থাকলে এটা টাইট করতে হেল্প করবে। ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আপনাদের কেমন লেগেছে। আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার নতুন কোনো ফরফেক নিয়ে চলে আসবো। সো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।